বেহাল বাসের সেতুর ওপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত, পঞ্চায়েতে জানিও মেলেনি সুরাহা। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ছাত্রছাত্রীরাও, পঞ্চায়েতের দাবি দ্রুত কাজ শুরু হবে সেতুর। ব্রিজের বেহাল দশায় সমস্যায় এলাকার বাসিন্দারা, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। বারবার পঞ্চায়েতে জানিও সমস্যার সমাধান হয়নি। জানা গিয়েছে নদিয়ার ভীমপুর থানার রামপুর গ্রামে খালের ওপর একটি কাঠের সেতু রয়েছে। এলাকাবাসীর দাবি নরবরে বাঁশের সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল, প্রতিদিন প্রায় 2000 মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রীদেরও ভরসা এই সেতু, যাতায়াতের পথে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, তবু হুঁশ নেই প্রশাসনের। প্রতিদিনই এখানে আসা যাওয়া করতে হয়, এই দুটো বাসের উপর দিয়ে আমাকে হেঁটে আসতে হয়, খুব দুর্বিষহ অবস্থা। বৃষ্টি হলে পরে তো আরো অবস্থা খারাপ। এই বাসের মধ্যে প্রতিদিন আসা যাওয়া আমাকে করতে হবে, স্কুলে আসতেই হবে, আর যদি ঘুরে আসতে হয় অন্তত পক্ষে 7 মিনিট আমাকে ঘুরে আসতে হয়। তা যত তাড়াতাড়ি এই ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি আমার ভালো। আমি এখানকার এলাকাবাসীকে জানিয়েছি বা পঞ্চায়েতে একবার জানিয়েছি যে এরকম অবস্থান, কি করে স্কুলে আসব। স্থানীয় বাসিন্দা পূজা বিশ্বাস বলেন ব্রিজটি ভেঙে গিয়েছে। আমরা অনেকবার পঞ্চায়েত সদস্যকে বলেছি, কোনো সুরাহা হয়নি। আমরা কি করব, যেরকম ব্রিজটা ভেঙে গেছে, আমাদের এখানকার মানে যিনি মেম্বার আছেন তিনি তো বলে ছেড়ে দেন, আমরা এর উপর দিয়ে যা আশা করি কষ্ট হয়, তাই কি করব, এর উপর দিয়ে যা আশা করতে হয়। হ্যাঁ, এখানকার মেম্বারকে অনেকবার বলা হয়েছে, তাও কিছু করে দেননি। অপর এক বাসিন্দা ষষ্ঠীচরণ বিশ্বাস বলেন ব্রিজের বেহাল দশা সকলেই দেখছে, কেউ ব্রিজ মেরামতে এগিয়ে আসছে না, বললেই বলছে টাকা নেই। এটা হচ্ছে ভীমপুর পঞ্চায়েত অধীনে রামপুর এবং চাঁদপুর গ্রামের একটা বাঁশের ব্রিজ। এই ব্রিজটার অবস্থাটা আপনি নিশ্চয় দেখছেন, এই ব্রিজের ওপর দিয়ে যে মদন মোহন তর্কালঙ্কার কলেজের ছাত্র এবং আসান্নগর হাই স্কুলের যেসব বাচ্চা ছাত্র এখান থেকে পার হয়, আপনি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কি বেহাল অবস্থা। যদি বাসেন একটা বাচ্চা কিংবা একটা মেয়ে একটা ছেলে বাসেন পড়ে যায়, তার ভবিষ্যৎটা কি হবে আপনি নিশ্চয় দেখছেন, বুঝতে পারছেন। তাহলে এইসব এই ব্রিজের ভগ্ন দশার জন্য আমরা পঞ্চায়েত প্রধানকে বারবার অনুরোধ করেছি যে ব্রিজটার একটা ব্যবস্থা নেই। উনি বলছেন যে আমরা দেখছি এখন আমাদের ফান্ডে টাকা নেই, অন ফান্ডে টাকা হোক। এবং এই ব্যাপারে উনি শুনেছি নাকি যে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিকে জানিয়েছেন যে এটা 3 লাখ টাকা পর্যন্ত পঞ্চায়েত কাজ করতে পারে, কিন্তু এখানে 7 লাখ টাকা যেহেতু স্যাংশন করা হয়েছে, এটা নাকি পঞ্চায়েত সমিতির অনুমোদন লাগে। উনি গেলে ওইটা বলেন, এখন অনুমোদন হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি ব্রিজটি খুব শীঘ্রই মেরামত করা হবে। খুব খারাপ অবস্থা, কিন্তু অত বড় ব্রিজ আমাদের পক্ষে সারা সম্ভব হয় না, কিন্তু প্রতিবার 6 মাস 2 মাস পর পর আমরা বাঁশের ব্রিজটা করা হয়, কালকের থেকে আবার রিপেয়ারের কাজটা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।